আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা আপনাদের সঙ্গে। সম্প্রতি প্রেসিডেন্সি জেল থেকে সারদার কর্ণধার সুদীপ্ত সেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লেখেন। সুদীপ্ত চিঠিতে তৃণমূল, বিজেপি, কংগ্রেস এবং সিপিএমের প্রথম সারির পাঁচজন নেতার বিরুদ্ধে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ এনেছেন। সেই তালিকায় রয়েছে শুভেন্দু অধিকারীর নামও, যদিও সেই অভিযোগের সোজাসাপ্টা বিরোধিতা করে তদন্তের দাবিতে সিবিআইকে পাল্টা চিঠি লেখেন শুভেন্দু। কিন্তু সারদা কেলেঙ্কারিতে শুভেন্দুর নাম এই প্রথমবার জড়ালো না, কিন্তু এর আগেও সারদা কাণ্ডে সিবিআই এর প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে এই নেতাকে। সারদার এক উচ্চপদস্থ কর্মী অরবিন্দ সিং চৌহান অভিযোগ করেন, 2013 সালে একাধিকবার তৎকালীন সাংসদ শুভেন্দু অধিকারীর সঙ্গে সারদাকর্তা সুদীপ্ত সেনের বৈঠক হয়েছে, তার সঙ্গেই হয়েছে অর্থনৈতিক লেনদেনও, আর সেজন্যই সিবিআই 2014 সালে শুভেন্দুবাবুকে তলব করে। বিভিন্ন দলের আরও নেতাদেরও তলব করা হয়, কিন্তু সূত্র মতে পরবর্তীতে অরবিন্দবাবুকে টাকার লোভ দেখিয়ে সেই অভিযোগ প্রত্যাহার করানো হয়। এছাড়াও শোনা যায় গৌতম কুণ্ডুর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কেও লিপ্ত হয়ে পড়েন ওই উচ্চপদস্থ অফিসার। সম্প্রতি সুদীপ্ত সেনের চিঠিতে সেই অভিযোগই আবার মাথাচাড়া দিয়ে ওঠে, আবার সিবিআই এর কুনজরে চলে আসেন শুভেন্দু। এবার নিজের আদর্শগত অবস্থান খুব দ্রুতই বদলে ফেলেন শুভেন্দু অধিকারী। গত 18 ডিসেম্বর তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দুবাবু। এখন প্রশ্ন উঠছে, সিবিআই এর হাত থেকে বাঁচতেই কি শুভেন্দুর এই পদক্ষেপ? ঠিক যেভাবে সারদা মামলার হাত থেকে বাঁচতে মুকুল রায় গিয়ে ঢুকেছিলেন বিজেপি দলে, এ কি ইতিহাসেরই পুনরাবৃত্তি? কেন বারবার দোষীদের আশ্রয় দিচ্ছে এই দল? কেন অপরাধীদের বারবার আইনের হাত থেকে বাঁচতে এই দলেই যোগ দিতে হচ্ছে? আর সত্যি তারা বেঁচেও যাচ্ছেন? তাহলে আইন ব্যবস্থাকেও কি প্রভাবিত করছে বিজেপি? রাজনীতি দুনিয়ার গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয় জানতে অবশ্যই নজর রাখুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।